আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে আজকের পর্বে আপনাদেরকে খুব সহজভাবে ঘরোয়া মশলায় তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো রেস্টুরেন্টগুলোতে তান্দুরি চিকেন তৈরির জন্য স্পেশাল চুলা ব্যবহার করা হয় তবে বাসার গ্যাসের চুলাতেও রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেন তৈরি করে নেওয়া যায় আর আজকের তান্দুরি চিকেন তৈরির জন্য আমি খুব সহজ কিছু ঘরোয়া মশলা ব্যবহার করেছি আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে মশলাটা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে দুই টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি আমি আজকে অল্প পরিমাণে চিকেন দিয়ে তান্দুরি করব তাই অল্প পরিমাণেই মশলা ব্যবহার করছি এর জন্য দুই টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি আধা চা চামচ চামচার গুঁড়া আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরার গুঁড়া চিকেনের পরিমাণের উপরে কিন্তু মশলার পরিমাণটা নির্ভর করছে এখন আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি জয়ত্রী গুঁড়া আর এক চিমটি জয়ফল গুঁড়া জয়ত্রী আর জয়ফল গুঁড়াটা কিন্তু খুবই কম দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লেবুর রস সব মশলাটাই কিন্তু চিকেনের পরিমাণের উপর নির্ভর করছে চিকেনের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণটাও বেশি দিতে হবে এখন এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে চা চামচের এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলা দেয়া হয়েছে এখন মশলাটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর একটা জিনিস বলছি লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের দুটা লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিসগুলোর মাঝখানে এভাবে পকেট করে কেটে নিয়েছি অবশ্যই ডিপ কাট করে কেটে নিতে হবে যাতে ভিতরে হাড়টা দেখা যায় দেখেন এভাবে কেটে নিতে হবে আর অবশ্যই লেগ পিসগুলোর মধ্যে কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন মশলার মধ্যে চিকেনের লেগ পিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলাটাকে এভাবে ভালোভাবে ঢুকিয়ে ঢুকিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা চিকেনের যে ডিপ কাঠগুলো করেছি সেগুলোর ভিতর পর্যন্ত যেতে পারে আর আজকে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা কিন্তু চিকেনের যে কোনো অংশ দিয়েই এই তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারেন খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এখন এটাকে ম্যারিনেটে রেখে দিতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা মেনেটে রেখে দিতে হবে আর আপনারা চাইলে এটাকে ওভার নাইট রেখে দিতে পারেন এতে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হবে আর যদি সময় কম থাকে তাহলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা এভাবে ঢেকে মেরিনেটে রেখে দিতে হবে আমি বেশ অনেকটা সময় ধরে ম্যারিনেটে রেখে দিচ্ছি সাত আট ঘন্টা পরে আমি আপনাদেরকে চিকেনটাকে খুলে দেখাচ্ছি দেখেন অনেকটা সময় মিনিটে রেখে দিলে তানজুরি চিকেনটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি জুসি হয় আমি খুব সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন আবার চাইলে ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন আমি খুব সামান্য পরিমাণে লাল রঙের ফুড কালারটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ফুড কালার যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই মেরিনেশনের পরে ফুড কালারটা ব্যবহার করবেন এতে করে রঙটা চিকেনের ভিতর পর্যন্ত যাবে না চিকেনের উপরেই রংটা থেকে যাবে আর যদি মেরিনেশনের সময় রংটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে চিকেনের ভিতর পর্যন্ত রংটা চলে গিয়েছে এর জন্য ভেজে নেওয়ার আগে রংটাকে ব্যবহার করাটাই ভালো আবার চাইলে আপনারা এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি এখন ভাসতে চলে যাচ্ছে এর জন্য প্যানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়েছে এখন এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন তবে বাটারটা দিলে তান্দুরি চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় বাটারটা গলে গেলে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু একটু হাইতে রেখে দিতে হবে দুটা চিকেনই দিয়ে দিয়েছি চুলা রাসটা হাইতে রেখে এপিট ওপিট করে পাঁচ মিনিট ভেজে নিতে হবে একটা সাইড আমি তিন মিনিট তিন মিনিট করে ভেজে নেব একটা সাইড তিন মিনিট চুলা হাইতে রেখে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট করে দুপাশে ভেজে নিতে হবে চুলা হাইতে রেখে তিন থেকে চার মিনিট পরে আমি চিকেনের অন্য সাইডটা দিয়ে দিচ্ছি দুটা চিকেনেরই দু সাইড আবারও চার মিনিট চুলা হাই করে দিয়ে ভেজে নেব আর এই পর্যায়ে নিচ থেকে কিছুটা তেল চিকেনের এভাবে লাগিয়ে দিব যাতে চিকেনের উপরটা খুব বেশি শুকিয়ে না যায় এভাবে চুলার আঁচ হাই করে দিয়ে ভাজলে চিকেনের ভিতরটা অনেক বেশি সফট থাকবে আর মশলাটা খুব বেশি ছড়িয়ে যাবে না আবারও চার মিনিট পরে উল্টে দিয়েছি এখন চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন আবারও একটা সাইড উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নিব এর আগে এর উপর দিয়ে আবারও কিছুটা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সাত থেকে আট মিনিটের মতো চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে সাত আট মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে ফেলেছি দেখেন চিকেনটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু চিকেনের মশলাটা পুড়ে গিয়েছে চিকেনটা কিন্তু মোটেই পুড়ে যায়নি আর এরকম যদি একটু পোড়া পোড়া ভাব না আসে তাহলে কিন্তু তান্দুরে চিকেনের যে স্মোকি ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না তাই আমি এভাবে একটু পুড়ে নিয়েছি আর অবশ্যই নিচের তেলটাকে চিকেনের গায়ের মধ্যে এভাবে ব্রাশ করে দিতে হবে দুই সাইডই সাত আট মিনিট করে ঢেকে এভাবে রান্না করে নিলে দেখবেন যে চিকেনটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে চুলা রাসটাকে হাইতে রেখে তিন চার মিনিট ভেজে নিতে হবে তারপরে চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে সাত আট মিনিট করে ভেজে নিলে দেখবেন যে তান্দুরি চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আমি তান্দুরি চিকেন দুটাকে তুলে নিয়ে এসেছি এখন একটা স্টিলের বাটি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো হিট প্রুফ বাটি এখানে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি কয়লা দিয়ে দিচ্ছি কাট কয়লা এটা আমি আগে থেকে গ্যাসের চুলা এভাবে জ্বালিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একটা বড় বল দিয়ে এভাবে ঢেকে দিয়েছি যাতে ধোঁয়াটা বের হতে না পারে যদি ধোঁয়া বের হয় তাহলে আপনারা এভাবে বলের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে আর ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে না আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা যখন চিকেনটা ভাজা শুরু করবেন তখনই একটা কাঠ কয়লা গ্যাসের চুলায় জ্বালিয়ে দিবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে কাঠ কয়লাটা জ্বলে উঠেছে আমি একটা সার্ভিং ডিশে তান্দুরি চিকেন দুটাকে নামিয়ে নিয়েছি আশা করছি আমার রেসিপিটা সহজ লেগেছে স্বাদটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস